পর থেকেই ছেড়ে দিয়েছিলাম, তো তারপর থেকে আমি আবার রান করছি। তো যদি কেউ আগের ভিডিওটি না দেখে থাকো, তো ডিসক্রিপশনে প্রিভিয়াস ভিডিওর লিঙ্কটি অবশ্যই দেওয়া আছে, তো প্রিভিয়াস ভিডিওটি দেখতে পারো। তো কি বলছিলাম যে কার্বনের অলরেডি একটা হাতের ফাংশনস দেখিয়েছি। এখন কার্বন দুটো হাত দিয়েও কি করে? কার্বনের তো আছে চারটে, বহিঃকক্ষে চারটে ইলেকট্রনস। এখন অক্সিজেনের ক্ষেত্রে কি আছে? অক্সিজেনের সব মিলিয়ে কটা হয়? আটটা ইলেকট্রনস থাকে এবং আটটা প্রোটনস থাকে। তো সব মিলিয়ে যখন আটটা ইলেকট্রনস থাকে, তো প্রথম কক্ষে দুটো এক্সিস্ট করে যাচ্ছে, বাকি পড়ে আছে ছটা। তো ক্রস দিয়ে আমি সেই ছটা ইলেকট্রনসকে ড্রয়িং করছি। এখন কি হয়, এর যে কোনো দুটো ইলেকট্রন, এরা কিন্তু বাইরের যে কোনো দুটো ইলেকট্রন কি করে, এর প্রয়োজন কটা? এর এখনো প্রয়োজন আছে কিন্তু আরো দুটো ইলেকট্রনসের। এর প্রয়োজন আছে কটা? চারটে ইলেকট্রনসের। তো কি হয়, এর দুটো ইলেকট্রনস এইভাবে এগিয়ে আসে। তো এই দুটো ইলেকট্রনস কি হয়, এগিয়ে আসে এবং এসে কি করবে, ইলেকট্রনস জোড় তৈরি করে। কটা জোড়? দেখো দুটো জোড় তৈরি করছে, দুটো বন্ড তৈরি করছে, একটা ইলেকট্রনস আর এর একটা ইলেকট্রনস একটা বন্ড তৈরি করছে, আর এর একটা ইলেকট্রনস আর এর একটা ইলেকট্রনস আর একটা বন্ড তৈরি করছে। তো দুটো বন্ড তৈরি করলো, দু হাত দিয়ে কি করলো, একটা অক্সিজেনকে ধরতে গেলে কার্বনের দুটো হাত লাগলো। আরো সিমিলারলি যদি দেখা যায়, তো আমি জাস্ট দুটোকে কল্পনা করলাম, উপরে এটাকে মনে করে এখানে দিয়েছি আর এটাকে পাশাপাশি রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। আরেকটা অক্সিজেনের ক্ষেত্রে সেই সেম ব্যাপার, সিমিলারলি ঘটনা ঘটে থাকে। তো সেক্ষেত্রে কি হয়, এর যে পরমাণুগুলো আছে এইভাবে এসে বন্ড তৈরি করে। তো দেখা যাচ্ছে যে কার্বন তার দুটো হাত দিয়ে একটা অক্সিজেনকে গ্র্যাব করলো, অপর দুটো হাত দিয়ে অপর আরেকটা অক্সিজেনকে গ্র্যাব করলো। তো কার্বন এখানে দ্বিবন্ধনেও যুক্ত হতে পারে। তাহলে কার্বনের মধ্যে একটা স্পেশাল ক্যারেক্টার খুঁজে পেলাম, যে কার্বন এক বন্ধনেও যুক্ত হতে পারে, দ্বিবন্ধনেও যুক্ত হতে পারে, ইভেন কার্বন কার্বনের সাথে ত্রিবন্ধনেও যুক্ত হতে পারে। তিনটে বাহু তিনটে হাতের ব্যবহার হয়ে গেছে, কটা হাত অবশিষ্ট পড়ে থাকবে? এর একটা ওর একটা, সব মিলিয়ে কটা হলো? এর চারটে হলো, ওর চারটে হলো। এই হাতগুলো তো দুজনেই সমানভাবে ব্যবহার করেছে, তাহলে সব মিলিয়ে কটা হলো? চারটে হলো। তো এইভাবে বন্ড করলে দেখা যায় যে এইভাবে তাকে এইভাবে বন্ড তৈরি করতে পারে। এই যে ত্রিবন্ধন বা এই যে দ্বিবন্ধন, এগুলো হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তখনই বলবো যখন বাকি বন্ড বাকি যে অংশটা আছে জাস্ট হাইড্রোজেন দিয়ে যদি জয়েন্ট হয়ে যায়, তাহলে সেই অংশ সেই অবস্থায় কি বলবো আমরা, এটাকে হাইড্রোকার্বন বলবো, কিন্তু অসম্পৃক্ত বলবো। তো প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম যে সম্পৃক্ত হাইড্রোকার্বনের কথা, তো এখানে থাকছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এগুলো, এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আর এই ধরনের বন্ধনকে বলা হচ্ছে অসম্পৃক্ত বন্ধন। তাহলে কার্বন কিরকম ধরনের দেখাতে পারলো, এক বন্ধনও দেখাতে পারলো, দ্বিবন্ধনও দেখাতে পারলো, ত্রিবন্ধনও দেখাতে পারলো। আর এই দ্বিবন্ধন ত্রিবন্ধন এক বন্ধন, একজনের চরিত্রে এত কিছু যে দেখাতে পাচ্ছে, তার এই স্পেশাল ধর্মটাকে বলবো ক্যাটিনেশন ধর্ম। তো কার্বন কি ধরনের ধর্মের প্রদর্শন করলো, এই যে বন্ধন, যে এত রকম ভাবে বন্ধনের মাধ্যমে যে একে অপরের সাথে যুক্ত হওয়ার ঘটনা যে কার্বন প্রদর্শন করলো, আর এর জন্য একে বলা হয় কার্বনের ক্যাটিনেশন ধর্ম। ক্লিয়ার? কার্বন আরো একটা স্পেশাল ধর্ম তৈরি করে, কেমন? তো কার্বনের আরো একটা ধর্মের ব্যাপারে জেনে রাখা দরকার। এ যেরকম হাইড্রোজেন ভারী দুষ্টু মৌল ছিল, সেরকম কিন্তু কার্বনও ইন্টারেস্টিং। এইগুলো সমস্ত জিনিসগুলো ভিডিও একবার পার্ট টু পার্ট আপলোড করতে থাকবো, তো দেখতে থাকো, আই হোপ এনজয় করছো। তো যাই হোক, কি বলছিলাম ভুলে গেলাম। তো হাইড্রোকার্বনের কথা বললাম, তো বন্ধ, হ্যাঁ, আরেকটা স্পেশাল ধর্ম আছে কার্বনের, আর সেই ধর্মটা কি জানো, সমবয়তা ধর্ম। মানে যেখানে মনে করো, সাপোজ ধর্মের ব্যাপার পড়ে যাচ্ছি, তো আগে আমরা বলি, যদি বলি যে 1 কেজি লোহার কথাই বলি, আগের ভিডিওটি যারা দেখেছো হয়তো জিনিসটা বলেছিলাম, মানে আগের ভিডিওটা আগের ভিডিও যেটা নর্মালি ভিডিও বানিয়েছিলাম প্রথম, তো আমি আবারও ডিটেলস বলছি। তোমার কাছে 1 কেজি লোহা দেওয়া হয়েছে এবং তোমার বন্ধুর কাছে 1 কেজি লোহা দেওয়া হয়েছে। এখন দুজনকে লোহা দিয়ে আমি বলে দিয়েছি যে যা, যে যা পারিস করতে যা। তো দুজনে মিলে লোহাটাকে নিয়ে গেলে, আর নিয়ে গিয়ে দেখা গেল যে তুমি 1 কেজি লোহা দিয়ে একটা কড়া বানিয়েছো, কেমন, আর এ 1 কেজি লোহা দিয়ে একটা খুন্তি বানিয়েছে। একই এক্সাম্পল দিলাম দুবার,
সো একজন একটা খুন্তি বানিয়েছে, একজন একটা কড়া বানিয়েছে। তো দেখা যাচ্ছে কড়া আর খুন্তির ভেতরে কি আছে, দুজনের মধ্যেই আছে 1 কেজি লোহা, অর্থাৎ লোহার পরিমাণ সমান আছে, দুজনেরই লোহা আছে, আর তো কিছু নেই, উপাদান সবাইয়েরই 1 আছে এবং ওজনও তাদের 1 আছে। কেমন? তো ওজনও 1 আছে, আবার উপাদানও যেহেতু 1 আছে, সেহেতু কিন্তু দুজনের কি হচ্ছে, কাজ আলাদা করছেন। কড়া দিয়ে 1 কাজ করতে পারবে, খুন্তি দিয়ে আর 1 কাজ করতে পারবে। যে কাজ তুমি কড়া দিয়ে করতে পারবে সে কাজ তুমি খুন্তি দিয়ে করতে পারবে না, আবার যে কাজ তুমি খুন্তি দিয়ে করতে পারবে সে কাজ তুমি কড়া দিয়ে করতে পারবে না। তো দেখা যাচ্ছে দুজনের কাজ আলাদা আছে, তাই তো? যেহেতু দুজনের কাজ আলাদা কিন্তু তাদের ওজন 1 এবং মেটেরিয়ালস অর্থাৎ যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে সেই উপাদানটা 1, কিন্তু তাদের গঠনও আলাদা। এর গঠন একরকম, এর গঠন একরকম। এই যে স্পেশাল এরকম কার্বন কি করছে, কার্বন এমন এমন স্ট্রাকচারে স্ট্রাকচার তৈরি করতে পারে, একই কার্বন একই হাইড্রোজেন আবার একই অক্সিজেন নিয়ে বিভিন্ন স্ট্রাকচার তৈরি করে। যেরকম সুক্রোজ গ্লুকোজ, ছোটবেলায় হয়তো এইগুলো ভালো করে বোঝোনি কিন্তু সংকেতটা দেখবে একই রকম, দেখছো গ্লুকোজ একই সংকেত দেওয়া আছে ফ্রুট, বাট কি একই জিনিস দিয়ে তৈরি হয়েছে এবং একই পরিমাণ দিয়ে তৈরি হয়েছে, কিন্তু তাদের মধ্যে দেখা গেছে কার্য আলাদা এবং তাদের স্ট্রাকচার আলাদা, অর্থাৎ তাদের গঠন আলাদা। তার গঠন আলাদা, ধরুন তাদের কার্যও আলাদা হবে, তো সেই তাদেরকে বলা হয়, মানে এই যে ধর্ম কার্বন প্রদর্শন করতে পারে এই ধর্মকেই বলা হয় কার্বনের সমবায়তা ধর্ম। কেমন? তো কার্বনের সমবায়তা ধর্ম তাহলে একবার সংক্ষেপে বলে দিই, তাহলে এক কথায় বলতে গেলে তাদের কার্বন এবং যাদের সাথে বন্ড করছে তাদের আণবিক সংকেত একই থাকবে, কিন্তু তাদের স্ট্রাকচার এবং তাদের কার্য আলাদা। ধরুন এটা এই ধরনের ধর্মই হচ্ছে কার্বনের সমবায়তা ধর্ম। এই ধরনের ধর্ম যে প্রদর্শন করে সেরকম একটা মৌল হচ্ছে কার্বন। কেমন? তাহলে দেখো এই পর্যন্ত, তাহলে মোটামুটি কার্বনসের সমস্ত ব্যাপারে আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। এখন এরপরের ভিডিওতে থাকছে নামকরণ। কেমন? এরপরের ভিডিওতে আমি রাখছি নামকরণ পদ্ধতি, যে কার্বনের নামকরণ, কার্বনকে কি কিভাবে নামকরণ করা হয় এবং মানে যে ইউপ্যাক যে নামগুলো আছে, যে ইজিলি আমরা কিভাবে ক্লাস 10-এর জন্য প্রয়োজন যতটুকুনি নামকরণ, এবং কার্বনের বন্ধনটা ক্লিয়ারলি আইডিয়াটা হয়েছে। এখন কার্বন যখন বন্ধন তৈরি করার পরে যে কার্বনের যে নামকরণটা করে থাকে, মানে কার্বনের মানে কি কাকে কি নাম বলবে, অ্যাকচুয়ালি এদের প্রচুর নাম হয়, বিভিন্ন বুকসে বিভিন্ন নাম পাবে এবং বিভিন্ন ধরনের নাম হয়, তো সেই নামের নিয়ে যে ভিডিওটি আপলোড করবো এর পরেরই ভিডিও থাকবে, সেটা হচ্ছে ইউপ্যাক পদ্ধতিতে আমরা সহজেই কীভাবে কত ইজিলি নামগুলো নামকরণগুলো করা যায় সেটা আমরা পরের ভিডিও আলোচনা করবো। সো থ্যাংক ইউ ফর গিভিং ইউর ভ্যালুয়েবল টাইম, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।